আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দুইটি ভিন্ন স্বাদের দারুণ মজার মচমচে এক ফিঙ্গার করে দেখাবো। আর সারাদিন রোজা রাখার পর ইফতারের মেনুতে যদি মুখরোচক পুষ্টিকর খাবার রাখা যায় তাহলেও কিন্তু মন্দ হয় না। আর ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই ঝটপট দুইটি ভিন্ন স্বাদের মচমচে এক ফিঙ্গার আমরা কী করে তৈরি করছি। এখন প্রথমে আমি ডিমের ফিঙ্গারের জন্য ভাপা ডিমের ফিঙ্গারটা কী করে তৈরি করতে হয় সেটাই দেখে নেব। এর জন্য এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের ডিম নিয়েছি আটটা। এখন এই সবগুলো ডিম ভেঙে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন, সবগুলো ডিম ভেঙে বাটিতে নেওয়া হয়ে গেছে। এখন একটা হুইপ চামচ দিয়ে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে হুইপ চামচ দিয়ে মিশিয়ে নেব। দেখুন, সবগুলো উপকরণই একসাথে মেশানো হয়ে গেছে। এখন এই ডিমের মিশ্রণটা ভাপে বসানোর পালা। এর জন্য এখানে আমি স্কোয়ার শেপের একটা বেকিং মোল্ড নিয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, আপনারাও চেষ্টা করবেন রাউন্ড শেপে না নিয়ে ঠিক এরকম স্কোয়ার শেপের বাটি অথবা মোল্ড ব্যবহার করতে। এরপর হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল আমি খুব ভালোভাবে মোল্ডের মধ্যে ব্রাশ করে নিয়েছি, এবং মোল্ডের শেপ করে কাটা স্কোয়ার শেপের এক পিস বাটার পেপার মোল্ডের তলায় আমি বসিয়ে দেব। এতে ভাপা ডিমটা খুব ইজিলি মোল্ড থেকে বেরিয়ে আসবে। এখন আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ ডিমের মিক্সচারটাই আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব। সব শেষে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মোল্ডটাকে কভার করে দেব। এখন কিন্তু মোল্ডটা ভাপে যাওয়ার জন্য পারফেক্টলি তৈরি। ডিমের মিশ্রণটা ভাপে বসানোর জন্য এখানে আমি আগে থেকেই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এরকম একটা স্টিলের স্ট্যান্ড আমি পানির মধ্যে বসিয়ে দেব এবং স্ট্যান্ডের ওপরে মোল্ডটাকে বসিয়ে দেব। সব শেষে প্যানের মধ্যে ঢাকনা দিয়ে দেব, এবং ঢাকনার মধ্যে যে একটা হোল থাকবে সেটা কিন্তু অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেবেন। এখন চুলার লো মিডিয়াম হিটে ডিমটা আমি ভাপে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন, ভাপা ডিমটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। এখন একটা টুথপিক আমরা ডিমের ভেতর পুশ করে দেখব। যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে তাহলেই বুঝতে হবে ভাপা ডিমটা পারফেক্টলি তৈরি। এখন এই মোল্ডটা আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, মোল্ডটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটা ধারালো নাইফের মাথা দিয়ে মোল্ড থেকে ডিমটা আমি আলাদা করে নেব। এরপর একটা প্লেট অথবা বোর্ড মোল্ডের ওপরে ধরে মোল্ডটাকে জাস্ট উল্টো ধরলেই দেখবেন ভাপা ডিমটা খুব ইজিলি বোর্ডের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এখন ওপর থেকে বাটার ব্যাপারটা আমরা তুলে নেব। এরপর একটা ধারালো নাইফ দিয়ে ভাপা ডিমের মাঝখানটা ঠিক এভাবে কেটে দুই ভাগ করে নেব। এরপর ওপর থেকে আবারও হাফ ইঞ্চি দূরত্ব করে লম্বায় সম্পূর্ণ ডিমটাই আমি ঠিক এভাবে ফিঙ্গারে শেপ করে কেটে নেব। দেখুন, সম্পূর্ণ ডিমটাই আমি ফিঙ্গার শেপ করে কেটে নিয়েছি। এখন এই লম্বা স্লাইস করে কেটে নেওয়া ডিমগুলো আমি প্লেটে তুলে নেব। দেখুন, সবগুলো ডিমই প্লেটে তোলা হয়ে গেছে। আর এই ভাপা ডিমগুলো দিয়ে কিন্তু আমরা দুইটি ভিন্ন স্বাদের এক ফিঙ্গার করে দেখাবো। এখন প্রথমে আমি ব্রেড ক্রামে গড়ানো মচমচে এক ফিঙ্গারটা করে দেখাবো। এর জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব একটা ডিম, সেই সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন ডিম আর দুধটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর পরের লেয়ারের জন্য দেব কর্ন ফ্লাওয়ার 1/4 কাপ, ময়দা 1/4 কাপ, সেই সাথে 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ শুকনো ধনিয়ার গুঁড়া। তবে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এই শুকনো ধনিয়ার গুঁড়াটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে 1/2 চা চামচ পরিমাণ অরিগানো ব্যবহার করতে পারেন। তবে আমি কিন্তু আমার ঘরের তৈরি শুকনো ধনিয়ার গুঁড়াটাই ব্যবহার করব। আর এই ধনিয়া গুঁড়াটা কীভাবে আমি তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই সবগুলো শুকনো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপর সব শেষের বাটিতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম,
আর ফ্রেন্ডস এই ব্রেড ক্রাম্বটাও কিন্তু আমার নিজের ঘরে তৈরি। এই ব্রেড ক্রাম্বটা কিভাবে আমি তৈরি করেছি সেই রেসিপির লিঙ্কটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন এ থেকে কেটে রাখা এক পিস লম্বা স্লাইসের ফাঁপা ডিম নিয়ে প্রথমে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব। এরপর দিয়ে দেব ডিম দুধের মিশ্রণে। সব শেষে ব্রেড ক্রামে গড়ানো হয়ে গেলে আবারও আমি এক ফিঙ্গারটা নিয়ে ডিমের মিশ্রণে খুব ভালোভাবে কোট করে নেব এবং দ্বিতীয়বারের মতো ব্রেড ক্রামে আবারও খুব ভালোভাবে গড়িয়ে নেব। এতে ফিঙ্গারের শেপটা একেবারেই পারফেক্ট আসে। দেখুন একটা ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি। এখন সেমভাবে আমি আরও এক পিস ডিমের স্লাইস নিয়ে প্রথমে ময়দায় কোট করব, এরপরে ডিমের মিশ্রণে এবং ব্রেড ক্রাম দিয়ে খুব ভালোভাবে কোট করা হয়ে গেলে আবারও দিয়ে দেব ডিম দুধের মিশ্রণে এবং এক ফিঙ্গারটাকে দ্বিতীয়বারের মতো আবারও খুব ভালোভাবে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। এখন সেমভাবে আমি সবগুলো এক ফিঙ্গারে তৈরি করে নেব। দেখুন সবগুলো এক ফিঙ্গার আমি তৈরি করে নিয়েছি। এখন এই ফিঙ্গারগুলো ডিপ ফ্রাই করার পালা। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে চুলার লো মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো এক ফিঙ্গার দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব এবং একটা চামচ দিয়ে জাস্ট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন সবগুলো ফিঙ্গারে কিন্তু দুই পাশ থেকে ব্রাউন কালার হয়ে গেছে এবং হালকা ফুলেও গেছে। এখন এই ফিঙ্গারসগুলো আমরা একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে তুলে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল গরম গরম মচমচে ব্রেড ক্রামে গড়ানো এক ফিঙ্গার। এবার দেখে নেব দ্বিতীয় পদ্ধতি, মানে ব্যাটারে ডোবানো মচমচে এক ফিঙ্গার। প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব, তাই একটা বোলের মধ্যে দিয়ে দেব ময়দা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার 1/3 কাপ, আর দিয়ে দেব কিছু স্পাইস। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/4 চা চামচ, গরম মশলা পাউডার 1/4 চা চামচ, আর লাগবে 1/8 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ লবণ। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ, মানে 1/2 কাপ আর 1/4 কাপ পরিমাণ নর্মাল পানি। তবে ফ্রেন্ডস পানিটা কিন্তু একবারে মেশাতে যাবেন না, 3 থেকে 4 বারে পানিটা ময়দার মিশ্রণে মেশাতে হবে। এতে ব্যাটারটা একেবারে স্মুথ হবে এবং ব্যাটারের মধ্যে কোনো রকম দলা পাকানোরও সম্ভাবনা থাকে না। এখন 1/5 চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই দেখবেন ঘন একটা মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো 5 মিনিটের জন্য, সেই সাথে ডিমের স্লাইসগুলোকে প্রথমবারের মতো কোট করে নেব। এর জন্য একটা ছড়ানো প্লেটে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন খুব ভালোভাবে এই দুইটা উপকরণই একসাথে মিশিয়ে নেব। এরপর 1 পিস করে ডিমের স্লাইস নিয়ে খুব ভালোভাবে ময়দার মধ্যে কোট করে নেব। ফ্রেন্ডস অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডিমের স্লাইসের কোনো অংশ ফাঁকা না থাকে। দেখুন সবগুলো ডিমের স্লাইসে আমি ময়দার মধ্যে কোট করে নিয়েছি। এখন এগুলো একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে আগে থেকে যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আবারও আমি ঘড়ি ধরে 5 মিনিট একটা হুইপ চামচ দিয়ে ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে নেব। এতে ব্যাটারটা একেবারে ফ্লাফি হয়ে যাবে। 5 মিনিট চামচ দিয়ে নাড়াচাড়া করার পর ব্যাটারের থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জন্য 1 পিস ডিমের স্লাইস নিয়ে ব্যাটারের উপর ছেড়ে দিলে দেখবেন ডিমের স্লাইসটা ব্যাটারের মধ্যে ডুবে যাচ্ছে না, মানে ব্যাটারের থিকনেসটা একেবারেই পারফেক্ট আছে। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আপনার হাতে যে কোনো একটা আঙুল জাস্ট ব্যাটারের মধ্যে হালকা ডিপ করলেই দেখবেন আঙুলটা খুব ভালোভাবে ব্যাটার দিয়ে কোট হয়ে গেছে। তাহলেও কিন্তু বুঝতে হবে ব্যাটারের থিকনেসটা একেবারেই পারফেক্ট আছে। এখন ফিঙ্গারসগুলো তৈরি করে নেওয়ার পালা। এর জন্য আবারও চুলা লো মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলের টেম্পারেচারটা বোঝার জন্য সামান্য একটু ব্যাটার ছেড়ে দিলে যদি দেখেন ব্যাটারটা একবারে ওপরে উঠে এসেছে তাহলেই বুঝতে হবে তেলের টেম্পারেচারটা একেবারেই পারফেক্ট আছে। এখন একটা বড় সাইজের কাটা চামচ দিয়ে একটা করে ডিমের স্লাইস ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব।
তবে ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই কাজটা কাঁটা চামচ দিয়ে করবেন, হাত দিয়ে করলে কিন্তু ডিমের স্লাইসটা ভালোভাবে কোট হবে না, তাই অবশ্যই কাঁটা চামচটা ব্যবহার করবেন। এখন সবগুলো ফিঙ্গারসই তেলে ছাড়া হয়ে গেলে ফিঙ্গারগুলো জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন সবগুলো ফিঙ্গারসই কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে তেল থেকে ফিঙ্গারগুলো আমরা তুলে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার দুইটি ভিন্ন স্বাদের এগ ফিঙ্গার। আর ফ্রেন্ডস এই ফিঙ্গারসগুলো ঠিক কতটা মজ পাচ্ছে সেটা কিন্তু ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই ফিঙ্গারসগুলো বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।